महाराष्ट्रे संकटे जोट सरकार एवं परते परते नाटक विद्रोहे एकनाथ शिंदे ओदी के उद्धवर संगे साक्षात शरद पवारे मातोश्रीते महाराष्ट्र मुख्यमंत्री संगे साक्षात करें शरद पवार एनसीपी प्रधान संगे रही है जयंत पाटिल और अजित पवार महाराष्ट्र समस्त पुलिस स्टेशने हाई अलर्ट जारी रास्ताय नामते पारे शिवसेनार कर्मीरा एमनटाई आशंका शांति श्रृंखला बजाय रखते जारी हाई अलर्ट पुलिस सूत्रे खबर একেবারে দুই জায়গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি অসমের গুয়াহাটি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক অন্যদিকে এই মুহূর্তে মুম্বাইয়ের ঠিক কি পরিস্থিতি কারণ মহারাষ্ট্রে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেই ছবিও আপনাদের সঙ্গে তুলে ধরব মহারাষ্ট্র থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মুম্বাই থেকে উজ্জ্বল মুখোপাধ্যায় প্রথমেই চলে যাব উজ্জ্বলের কাছে উজ্জ্বল ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে সুতরাং সেই দিকটা অর্থাৎ নিরাপত্তার দিকটাও সমান গুরুত্বপূর্ণ আর যেহেতু শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ হয়েছে উদ্ধব ঠাকরের তো শরদ পাওয়ার কি বাঁচাতে পারবেন উদ্ধব ঠাকরের কুরসি দেখো পাপিয়া সেটা হচ্ছে যে আমরা দুদিন ধরে এখানে আছি এবং এখানে আসার পর থেকে একটা প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে ঘোরাফেরা করছিল যে হঠাৎ করে এখানকার সরকার পরিবর্তনের জন্য মোবাইল বন্ধ করে প্রথমে সুরাটে এবং সেখান থেকে কেন গৌহাটিতে গিয়ে ঘাঁটি গেড়েছেন শিন্দের সঙ্গে বিদ্রোহী বিধায়করা এর উত্তর কিন্তু ক্রমশ মিলতে শুরু করেছে এই কারণে যে যারা বিদ্রোহী বিধায়ক তারাও কিন্তু জানেন যে এখানে বসে বিদ্রোহ করলে তার ফলটা কি হতে পারে কারণ শিবসেনার যারা কর্মী তাদের কিন্তু কোট আনকোট খুব একটা সুনাম নেই অন্তত মহারাষ্ট্রের বুকে ফলে এই আজকে বিকেল 4:30টার সময় তারা মিটিং করেছেন এবং তারা যে বার্তা পেয়েছেন সেই বার্তায় স্পষ্ট বলা হয়েছে যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে বিশেষ করে যে সমস্ত বিদ্রোহী বিধায়করা বেরিয়ে গেছেন সেই অঞ্চলে সাধারণ মানুষকে নিয়ে পথে নামতে হবে এবং পথে নামার ফল হচ্ছে হাই অ্যালার্ট জারি করা হয়েছে একাধিক জায়গায় বিধায়কদের অফিস ভাঙচুর করা হয়েছে বলে খবর যেখানে যেখানে এই দলত্যাগী বা যারা বিদ্রোহী বিধায়কদের ছবি রয়েছে সেই ছবি এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে এই মুহূর্তে কিন্তু মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করছে এবং যার জন্য আমরা দেখেছি যে বারবারই কিন্তু উদ্ধব ঠাকরে অথবা তার দলের শীর্ষ নেতারা তারা আহ্বান জানাচ্ছেন যে যা করার মহারাষ্ট্রে এসে করুন যা করার মুম্বাইতে এসে করুন একেবারে গুজরাটে বসে এই ধরনের বড় বড় কথা আর বিবৃতি দিয়ে কোনো লাভ নেই তার মানে এটা কিন্তু স্পষ্ট যে শেষ পর্যন্ত এই বিদ্রোহী বিধায়করা তারা কতজন এই বিদ্রোহী শিবিরে থাকতে পারবে সেটা কিন্তু এখন সত্যি বড় প্রশ্নের মুখে পড়েছে কারণ এখানকার মানুষ তাদের কাছে কিন্তু বাল ঠাকরে একটা অন্য নাম ঠিক যেমনটা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি অনেক কিছুর পর শেষ কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এখানেও কিন্তু উদ্ধব ঠাকরে বা তার ছেলে কি করছে না করছে তার থেকেও বড় কথা তারা মনে করেন শিবসেনা মানে বাল ঠাকরে শিবসেনা এবং তারা মনে করেন যে শিবসেনার উপরে আঘাত মানে আসলে তাদের তুমি ঠাকরে পরিবারের এবং শিবসেনাদের যে আবেগের কথা বলছো সেই আবেগেরই বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে তুমি আমাদের সঙ্গে থাকো দেখিয়ে দিচ্ছি দর্শকদের এই মুহূর্তে নাসিক একনাথ শিন্দের পোস্টারে কালি লাগিয়ে দিন ছোড়ার অভিযোগ শিবসেনা সমর্থকদের বিরুদ্ধে সেই ছবি আপনারা দেখছেন নাসিকের শিবাজীনগর একনাথ শিন্দের সমর্থনে লাগানো হোর্ডিং ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিবসেনা সমর্থকদের বিরুদ্ধে অন্যদিকে বিদ্রোহী কুর্লার বিধায়কের অফিসে ভাঙচুরের অভিযোগ শিবসেনা সমর্থকদের বিরুদ্ধে বুঝতেই পারছেন কতটা জটিল হয়ে উঠছে মহারাষ্ট্রের পরিস্থিতি ¡Gracias!